আচ্ছা, এবার আটের দাগের কোশ্চেনের দিকে নজর রাখি। আটের দাগের কোশ্চেনটা দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। বেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। এখানে সমস্যাটা এরকম আছে, সমস্যাটি হলো একে থেকে দেখো, কৃষক সংখ্যা কাজের সময় আর জমির পরিমাণ। এখানে কৃষক সংখ্যা যখন 15 জন কৃষক 5 দিন সময়, দিনটাকে এখানে কৃষক সংখ্যাকে জন দিয়ে বলছি, আর কাজের সময়কে দিন দিচ্ছি দিন, আর জমির পরিমাণ হচ্ছে বিঘা। তাহলে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করছে। আমার কি জানতে চাইছে এখানে, দশজন কৃষক যদি 10 জন হয়, জমি যদি 12 বিঘা থাকে, কত দিন সময় লাগবে? কোশ্চেনটা এরকম আছে, এটা সমস্যা, এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে আমরা এরকম লিখব, ধরি এম জন কৃষক ডি দিনে এল বিঘা জমি চাষ করতে পারেন। ধরি এম জন কৃষক ডি দিনে এল হচ্ছে ল্যান্ড জমি চাষ করতে পারেন। এবার দেখো, স্পষ্টতই এম এর সঙ্গে ডি এর সম্পর্কটা কেমন হবে? এম যদি বাড়ানো হয়, মনে করো জমির পরিমাণ ধ্রুবক করে দেওয়া হলো, 5 বিঘা বা 10 বিঘা জমি ধ্রুবক করে দেওয়া হলো, জমির পরিমাণ যদি ধ্রুবক থাকে, তাহলে লোক সংখ্যা বাড়ালে জমির চাষের সময় কি বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাহলে এটা ব্যস্ত ভেদ সম্পর্ক হবে। তাহলে এম ভ্যারিজেস 1/d কখন? যখন এল ধ্রুবক, জমির পরিমাণ যখন ধ্রুবক, তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। এবার দেখো, এম এর সঙ্গে এল এর সম্পর্ক, ডি ধ্রুবক, মনে কর 5 দিন কাজ, আমি 5 দিন ধরে লোক খাটাবো, তাহলে যত লোক বাড়াবো বেশি জমি চাষ হবে না, তাহলে সরল ভেদ সম্পর্ক হবে। এবং এম ভ্যারিজেস এল হবে যখন ডি ধ্রুবক, জমির যদি আমি সময় যদি ধ্রুবক করে দেই, তাহলে লোক সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল ভেদ সম্পর্ক হবে। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে এম ভ্যারিজেস 1/d ইন্টু এল, যৌগিক ভেদের নিয়ম অনুসারে এটা হবে। তাহলে এম সমান কত লিখব, কে ইন্টু এল বাই ডি, ডিটাকে এল এর তলায় লিখলাম, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি হলো, প্রদত্ত আছে কি এম সমান 15, ডি সমান 5, যখন এল সমান 18, এটা দেওয়া আছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। তাহলে এবার এখানে এই মানগুলো কাজে লাগাই, 15 = কে ইন্টু 18/5 সমান ছিল, দুদিকে উপরে উপরে কাটে, একে তিন দিয়ে কাটে, 3 × 5 = 15, 3 দিয়ে কাটে, 3 × 6 = 18, আর কাটে না, কোনাকোনি 5 × 5 = 25,
পঁচিশ বাই ছয় ইকুয়াল টু কে, এই নিচের পাঁচটা পড়ে চলে গেল আর ছটা নিচে রয়ে এলো। অতএব এম ডি এল এদের মধ্যে, এদের মধ্যে বীজগাণিতিক সম্পর্ক, বীজগাণিতিক সম্পর্ক হলো, সম্পর্ক হলো এম ইকুয়াল টু পঁচিশ বাই ছয় ইনটু ডি বাই এল, না এল বাই ডি, ডি বাই এল না, এল বাই ডি। এবার কি বলেছে, এম সমান এম, এই সমীকরণে, এই সমীকরণে এম সমান কত, দশ বসাবো আর এল সমান বারো বসিয়ে পাই। দশ ইকুয়াল টু পঁচিশ বাই ছয় ইন্টু বারো বাই ডি, এটা হবে। এবার কি করবো, সমান চিহ্নের একদিকে উপর নিচে কাটবো, ছয়ের সঙ্গে বারো কাটি, ছয় দুগুণ বারো, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে পাঁচ দিয়ে কাটবো, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ দুগুণ দশ, আর দুইয়ের সঙ্গে দুই কাট, দুই এককে দুই, তারপরে ডি ইকুয়াল টু পাঁচ। এটা উত্তর হচ্ছে ডি দিন সমান দেবায়নে, যদি ভালো না লাগে ঘর থেকে চলে যাও, দেবায়নকে বলছি ভালো না লাগলে ঘর থেকে চলে যাও। ন নম্বর কোশ্চেনটা দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে, এটা একটা গোলক আছে, এই গোলকের আয়তন, এটা হচ্ছে ব্যাসার্ধ, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতে আছে। এবার কি বলছে, এক পূর্ণ একের দুই, দুই আর দুই পূর্ণ একের দুই মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক বানানো হলো। তিনটি গোলক আছে, তিনটি ছোট ছোট গোলক আছে, এই তিনটি গোলককে গলিয়ে কি করা হচ্ছে, একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, এত বড় হবে না, একটা বড় গোলক তৈরি করা হলো, তিনটাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। এই বড় গোলকটার কী চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস, এটা বড় গোলক, বড় গোলক, এই বড় গোলকের ব্যাস জানতে চাইছে, এই গোলকটার ব্যাস দেওয়া আছে, এর ব্যাস কত, এক পূর্ণ একের দুই মিটার, এটা ব্যাস, এর ব্যাস কত আছে, দু মিটার, এর ব্যাস কত, দুই পূর্ণ একের দুই মিটার। দেখো কী করে অঙ্কটা করছি, ধরি আর ব্যাসার্ধ যুক্ত গোলকের, ধরি আর ব্যাসার্ধ গোলকের আয়তন ভি, ধরি আর ব্যাসার্ধ যুক্ত গোলকের আয়তন ভি, সেন্টেন্সটা মুখস্থ করে ফেলো, আয়তন ভি, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে প্রশ্নতে কী বলছে, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ভি ভ্যারিজ অ্যাস আর কিউব, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে, এটা লিখতেই পারি, তাহলে ভি সমান কত, কে আর কিউ, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করছি আমরা, ধরি এটা এক পূর্ণ একের দুই মিটার মানে কত, তিন বাই দুই মিটার, এত মিটার ব্যাস, সমান কত, তিন বাই চার মিটার ব্যাসার্ধ, সমর্থন আছে, ব্যাসকে ব্যাসার্ধ করার জন্য দুই দিয়ে ভাগ করতে হয়, ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে কী করতে হবে, ধরি তিন বাই দুই মিটার ব্যাস
समान हे कि तीन एखे समान कतटा ठीक है ना तीन बाय दुई मीटर व्यास अर्थात तीन बाय चार मीटर व्यासार्ध आबार कि दो मीटर व्यास अर्थात दुई बाय दो मीटर समान एक मीटर व्यासार्ध एवं एवं दुई पूर्ण एक दुई मीटर दुई पूर्ण एक दुई मीटर माने कत पाँच बाय दुई मीटर व्यास अर्थात पाँच पाँच बाय दुई मीटर व्यास व्यास माने कि पाँच बजे तो चार मीटर व्यासार्ध युक्त व्यासार्ध युक्त কঠিন হয়ে যাচ্ছে কথাটা ওই লেখাটা কঠিন হয়ে যাচ্ছে বেশি ঝামেলা দরকার নেই এক পূর্ণ একের দুই মিটার সমান তিন বাই দুই মিটার ব্যাস যুক্ত গোলকের আয়তন গোলকের আয়তন তিন বাই দুই মিটার ব্যাসযুক্ত গোলকের আয়তন সমান আমি লিখি কে ইন্টু তিন বাই দুই গুণন দুই মিটার তার হোল কিউব সমর্থন পাবো এটা ছিল ব্যাস আমাকে তো এই এখানে এই আটটা তো ব্যাসার্ধ দিয়ে আছে তাহলে এখানে এই সূত্র যে ব্যাসার্ধ যখন মান বসাতে যাচ্ছি তখন এই ব্যাসকে দুই দিয়ে ভাগ করে বসাবো তিন বাই দুই মিটার ব্যাসযুক্ত গোলকের আয়তন কত ওই মানটা বসানোর সময় ব্যাসার্ধকে দুই দিয়ে ভাগ করে বসালাম এবার কি দুই মিটার ব্যাস যুক্ত গোলকের আয়তন কত হবে কে ইন্টু দুই বাই দুই মিটার তার হোল কিউব যদি এটা কেটে ওয়ান হবে তারপরে কত পাঁচ পূর্ণ একের দুই মিটার না পাঁচ পূর্ণ দুই পূর্ণ দুই এটা যে দুই পূর্ণ একের দুই মিটার সমান হচ্ছে পাঁচ বাই দুই মিটার ব্যাস যুক্ত গোলকের দেবাশিস আবাসস্থল গোলকের আয়তন কত লিখব পরীক্ষা আসবে অঙ্ক এটা পাঁচ বাই দুই মিটার ব্যাসযুক্ত গোলকের আয়তন এই সূত্রটাতে বসাচ্ছি এই সূত্রটাতে বসাচ্ছি কে কে পারবে হাত তুলিয়ে নাও বল কে ইন্টু ফাইভ টু ইন্টু টু কেউ চ্যালেঞ্জ করবে কেউ চ্যালেঞ্জ করবি এটাই হবে এটা ছিল ব্যাস তাকে দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে দিয়েছি দড়ি গোলক তিনটি গলিয়ে গোলক তিনটি গলিয়ে যে বড় গোলক তৈরি করা হয় বড় গোলক বড় নিরেট গোলক তৈরি করা হয় বড় নিরেট নিরেট গোলক তৈরি করা হয় তৈরি করা হয় তার ব্যাসার্ধ বড় হাতের আর দড়ি গোলক তিনটি গলিয়ে যে বড় গোলক তৈরি করা হয় তার ব্যাসার্ধ কত বড় হাতের আর এখানে কোথায় করবো জায়গা নেই আচ্ছা দেখো এই যে তিনটি ধরি তিন গোলক তিনটি গলিয়ে যে বড় গোলক তৈরি করা তার ব্যাসার্ধ কত বড় হাতের আর তাহলে ভি কে ইন্টু বড় হাতের আর কিউ এটা কি নতুন গোলকটার আয়তন
প্রত্যেকটা পথকে কে দিয়ে ভাগ করো, কে দিয়ে ভাগ করলে বাঁধিকে শুধু আর কি হবে, বাঁধিকে কত হবে 27/64 হবে, প্লাস এখানে 1 হবে, এখানে কত 125/64 হবে। আর কি করবো, এম কিউবটা কমন নিলাম, সবার মধ্যে এম কিউব আসবে, এম কিউবটাকে কমন নিলাম আর বন্ধনী করলাম, ভগ্নাংশের যোগ করি লসাগু কত হবে 64, ভগ্নাংশের যোগ করলে লসাগু 64 হবে 64, 64-কে 64 ভাগ করলে 1, 1-এর সঙ্গে 27 গুণ করলে 27, 125, 165, 165, এটা এত এম কিউব, এটা যোগ করলে কত হবে রে ভাই 216 হবে, দেখো 216/64 এম কিউব, 216 উপরে যে কাটাকুটি হচ্ছে, কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয় সংখ্যাটি 4 দিয়ে ভাগ, চলো 4 দিয়ে কাটি, 4 16 64, একে 4 দিয়ে কাটলে কত, 4 5 20, 4 4 16, আবার দেখো কত দেখো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 8, এটা 27, এটা কেটে করে তাহলে এটা এটা কেটে করে কী হলো, এই বরাতের আর কি সমান 27 এম কিউব হয়েছে, এই পর্যন্ত বোঝা গেছে। চলো দুদিকে ঘনমূল করি, ঘনমূল ওরে 8-এর ঘনমূল 2, আর কিউবের ঘনমূল বরাদ্দ 27-এর ঘনমূল 3, এম কিউবের ঘনমূল এল, এখানে এই 2R মানে কি ব্যাস, 2R মানে কি ব্যাস, ব্যাস সমান 3 মিটার, এটাই অ্যান্সার, ব্যাস সমান কত 3 মিটার, বড় গোলকের ব্যাস কত 3 মিটার, বোঝা গেছে। 10 নম্বর অঙ্কটা পড়ো, 10, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্সের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ধরি ওয়াই সমান এ প্লাস বি, ধরি ওয়াই সমান এ প্লাস বি, যেখানে যেখানে এ ও বি হল দুটি চলরাশি, দুটি চলরাশি এক্স এবং ধরি ওয়াই সমান এ প্লাস বি, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ধরি এ ভ্যারিজেস এক্স এবং বি ভ্যারিজেস 1/x, একটি এক্সের সঙ্গে সরল ভেদে আছে, অপর চলরাশি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এরকম লেখা যাবে কি না, তাহলে এ সমান কত হবে K1 × x, আর এখানে বি সমান K2 × 1/x, K1 K2 হলো দুটি অশূন্য ভেদ ধ্রুবক, K1 K2 দুটি অশূন্য, অতএব ওয়াই সমান কি লিখবো, ওয়াই সমান K1 x প্লাস K2 × 1/x, এ বি এর জায়গায় এই দুটো মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটাকে 1 নম্বর দিয়ে রাখি। এবার কোশ্চেন পড়ি, কোশ্চেন কি বলছে, এক্স সমান 1 হলে ওয়াই সমান -1, এক্স সমান 1 হলে
वाई समान माइनस वन है अतए हमें माइनस वन इक्वल टू के वन इंटू वन प्लस के टू इंटू वन बाई वन तो मैं एखान थे कि पाची माइनस वन इक्वल टू के वन प्लस के टू पाची तैना एक समान वन होले वाई समान माइनस वन बला आचे तले एखान थे कि सम्पर्क बसा बसिए एक सम्पर्क पेलम के वन के टू दिए सम्पर्क पेलम आबार कि बला आचे एक समान तीन होले वाई समान पाँच आबार आबार एक समान थ्री होले वाई समान फाइव है अतएव फाइव इक्वल टू के वन इंटू तीन प्लस के टू इंटू वन बाय तीन प्रत्येक के तीन दिए गुण करो तीन दिए गुण कर लेने कि दाड़े ये पाँच के तीन दिए गुण कर ले पंद्रह के वन इंटू तीन के तीन दिए गुण कर ले नये नाइन के वन और ये के टू इंटू वन बाय तीन के तीन दिए गुण कर ले शुद्ध के टू है प्रत्येक पद के तीन दिए गुण करते जी वियोग कर वियोग कर दी पर এখানে প্লাস বিয়োগ করলে চিহ্ন বদলাবে এটা প্লাস আছে চিহ্ন বদলালো এখানে কে টুটা কেটে যাবে এবার এটা উপরে মাইনাস ওয়ান আর নিচে মাইনাস পনেরো মাইনাস ষোলো হয়ে যাবে এটা এখানে কত মাইনাস এইট কে ওয়ান মাইনাস এইট কে ওয়ান দুটো সদৃশ মত বিপরীত চিহ্ন আছে বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসলো তাহলে এখান থেকে মাইনাস মানে দুই ইকুয়াল টু কে ওয়ান হবে কে ওয়ানের মান হচ্ছে দুই মাইনাস ষোলো আর মাইনাস আটের মধ্যে কাটাকুটি হয়ে এবার এখানটায় বসাচ্ছি এইখানটায় বসাবো অতএব মাইনাস ওয়ান ইকুয়াল টু টু প্লাস কে টু মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল টু কে টু মাইনাস তিন ইকুয়াল টু কে টু অতএব এক নঙে এক নঙে এক নঙে কে ওয়ান ও কে টু এর মান বসিয়ে পাই বসিয়ে পাই এক নম্বর সম্পর্কে কে ওয়ান কে টু কে ওয়ান মানে কত ভাই কে ওয়ান মানে দুই দুই ইন্টু এক্স প্লাস কে টু মান কত মাইনাস তিন মাইনাস তিন ইন্টু ওয়ান বাই এক্স এই ওয়াই সমান টু এক্স মাইনাস থ্রি বাই এক্স এটাই কি এক্স এবং ওয়াইয়ের মধ্যে বীজ গাণিতিক সম্পর্ক ইহাই হলো এক্স ও ওয়াই এর মধ্যে বীজ গাণিতিক সম্পর্ক বীজ গাণিতিক সম্পর্ক আমাদের এখানে কি বলা আছে এরপরে এক্স ও ওয়াইয়ের মধ্যে বীজগণিতিক সম্পর্ক নির্ণয় করে উত্তর শেষ হয়ে গেছে বীজগাণিতিক সম্পর্কই বের করতে বলেছে তো